আমি এখন থেকে শুরু করলাম, আমি এখন এসেছি আমার বন্ধুর বাড়ি, আমরা যাবো গেট টুগেদারে। ডাকছি, পরে আবার আসবো কথা বলতে। এই রঙ্গোলিটা এঁকেছে আমার বান্ধবীর মেয়ে মেঘনা, খুব সুন্দর করে এঁকেছে, এত ভাল লাগছিল দেখতে, আমি এটার ভিডিও করে নিয়েছি। বান্ধবী দাঁড়িয়ে আছে, ছোটবেলাকার বন্ধু, এটা উষা, ওটা চিনু। আমরা এসেছি আসানসোলের সেন্ট্রাম মলে। এখানে দেখুন কত রকমের ক্যান্ডি রাখা আছে, সুন্দর সুন্দর ক্যান্ডি। খুব লোভ লাগছে, খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি চকলেট খাই না বেশি। আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আমরা গেট টুগেদার করতে এসেছি পাঁচ বন্ধু মিলে, ছোটবেলাকার বন্ধু, অনেক দিন পর দেখা হয়েছে আমাদের। এই সব অনেকদিন পর দেখা, বকর বকর করে যাচ্ছে। আমরা এখানে খাবো একটু খাবার, তারপর বাড়ি যাবো। আমরা এখন খাবার খেতে এসেছি, দেখি কি কি পাওয়া যায়, যা ভালো থাকবে সেটাই খাবো আমরা সবাই মিলে। ধোসা, আমরা এই ধোসা চলে এসছে আমাদের, আমরা খাবো এবারে। ধোসাটাই আমাদের ফেভারিট, তাই ধোসাই খাচ্ছি। শাশ্বতী আগে পৌঁছাবে ওদের, এক ঘন্টা বসতে হবে। হলো এবার তো স্টেশন থেকে সে, তারপর তুই কি করবি এবারে বল। এখন আমরা এসেছি আসানসোল রেলওয়ে স্টেশনে আমার বান্ধবীকে ছাড়তে, ও এখান থেকে বাঁকুড়া ট্রেনে করে যাবে বাড়ি। আমরা সারাদিন খুব এনজয় করলাম গেট টুগেদারে, খুব মনে মজা হয়েছে আমাদের, সারা জীবন মনে থাকবে আনন্দটা, খুব ভালো মজা হয়েছে।